call these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want going? Why you want act like that? Why you play hard? No rush, go on, move dumb. Back and forth, push and shove. Make your peace and love into peace and gloves. Now you gotta do it right now. Good evening, everyone. This is Lipika and welcome to my channel. So, আজকে হচ্ছে স্যাটারডে, আমি ওই বাড়িই যাবো ফিরে, কারণ কালকে সকালবেলা থেকে 8টা থেকে আমার ড্রয়িং ক্লাস শুরু হয়ে যাবে। তো অত ভোরবেলা আসাটা খুব চাপের, একদিনই ছুটি থাকে তাও আমি ঘুমোতে পাই না, আমার কষ্ট বোঝাবো কাকে, যাই হোক। তো ডেভিড আমাকে আনতে আসেনি, কারণ হচ্ছে আমাকে হাঁটতে বলেছে রোগা হওয়ার জন্য। নিজেই খাইয়ে খাইয়ে মোটা করেই যে এখন নিজেই বলছে রোগা হয়। তো যাই হোক, আমি এখন হেঁটে অনেকটা যাব, কারণ আমি একদম ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি না। বাড়িতে আমার সাইক্লিং পড়ে আছে, আমি একদম করি না সাইক্লিং। তো আমি এখন একা একা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, পুরোটা যাব না, হাফ রাস্তা যাবো, দেন আমি অটো করে যাব, বা ডেভিড হয়তো হাফ রাস্তার পর আমায় আনতে আসতেও পারে, মাঝে মাঝে সারপ্রাইজ দেয়। তো যাই হোক, মা আজকে অনেকবার ধরে ফোন করেছে বাড়ি যাওয়ার জন্য, আমি রিজনটা বুঝলাম না। যদি আমি এভরি স্যাটারডে বাড়ি যাই, এভরি স্যাটারডে আমি বাড়িতে এই বাড়িতেই থাকি, কারণ সোমবার এই রবিবার দিনকে সকালবেলা 8টা থেকে আমার ড্রয়িং ক্লাস থাকে, তো ও অত সকালবেলা ও বাড়ি থেকে আবার আসা পসিবল না। তো তাই জন্য আমি সে থেকেই যাই আজকের দিনটা। তো হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, একটু দয়ামায়াও হয় না আমার উপর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই জন্য হাঁটছি, তাই বেশি হাঁপাচ্ছি। তো বেশি দূর হাঁটতে পারবো না, বুঝেই গেছি প্রথম হাঁপানি দেখেই। তো দেখা যাক কত দূর হেঁটে যেতে পারি। ফুলবাগান
সো এখন অলমোস্ট রাত 10:30 বাজে আর আমি এখন ব্লগ বানানো শুরু করলাম, কারণ আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করাই যায়। সকাল থেকে মা ফোন করছে, করে বলছে যে আজকে একটু আমার সাথে দেখা করে যাস। আমি রিজনটা না খুব একটা বুঝতে পারছি না, কারণ মা নর্মালি বলে না, কারণ আমি বলার চান্সটাই দিই না। আমি মাঝে মাঝে মায়ের সাথে দেখা করে ধরে বাড়ি ফিরি, তো আজকে বেশ জোর জোর করছে কি ব্যাপার একটু বলো তো। তো মা হঠাৎ করে আমাকে বললো যে না আজকে না আমি বিরিয়ানি রান্না করছি, দ্যাটস ওয়াই তোরা চলে আয় একটুখানি রাতে ডিনার টিনার করে দেন ফিরে যাস। আরাম, ঠিক আছে, তো বিরিয়ানি করছো তো মানে এটা যাওয়া যেতেই পারে, মানে যেতেই পারে না, এটা যেতেই হবে। সো আমরা তো চলে তো এসছি, তো আসার পর থেকে দেখছি যে সব একটু ঘরদোর গোছানো গোছানো। আমি মাকে বললাম কি ব্যাপার, কেউ কি আসবে টাসবে, কি ব্যাপার তুমি এত। তো হঠাৎ করে এখন অলমোস্ট 10:30 বাজে, তো দেখলাম আমার দাদা বৌদি এসছে। মানে আমি কিছু জানতামই না, আমার দাদা আর বৌদি, আমার সেজো কাকুর ছেলে আর ছেলের বউ, ওরা ব্যাঙ্গালোরে থাকে, আমার বিয়েতে ওরা আসতে পারেনি, তো তাই জন্য হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে, যার জন্য পুরো ওরা এগুলো প্রি প্ল্যান করে পুরো আমাকে ডাকিয়েছে, সব কিছু করেছে। তো মানে একটা সাংঘাতিক এক্সাইটমেন্ট, খুব হ্যাপি হয়ে গেছি আমি। এত গরম লাগছে, আমি বারবার বারবার মুখ ফুক ধোয়া ধুই করছে। তো এসে গেছে সবাই, এই যে এটা হচ্ছে আমার দাদা, দেখো হাই বল সবাইকে। হাতে কি করেছিস? হাতে একটু অ্যাক্সিডেন্ট হলো আর কিছু না। কি করে? ছেলেটা মোটা হয়েছে, ভাই বুঝি ভুলি দেখবে না, ভাই না দাদা হোক, 6 মাসের বড় আমার থেকে, রেসপেক্ট করি দেখ আমি কত। আমার ভাই খালি রান্নাঘরে ঢুকছে আর বেরোচ্ছে যে বিরিয়ানিটা হলো কি হলো না, চলো তোমাদেরকেও দেখাই বিরিয়ানিটা কত। ও আমার ভাই নিঃশ্বাস ছেড়ে রেখেছে যাতে পুরি না দেখা যায়। তো আমার মায়ের বিরিয়ানি একদম রেডি, তো তোমাদের দেখিয়ে নিই চলো। আমার মায়ের বিরিয়ানি ভীষণ ফেমাস, একদম ফাটাফাটি বিরিয়ানি রান্না করে, আমাদের ভীষণ ফেভারিট। ও মা আমার কালকেও হয়ে যাবে তো, একটু রেখে দিও, বাসি বিরিয়ানি টেস্টটা একটু বেশি হয়। আর বিরিয়ানির সাথে আছে চিকেন কষা, ফাড়াবাড়ি হয়েছে মা দেখতে। ইয়ো বিরিয়ানির প্রথম রাউন্ডে টেবিল বুক হয়ে গেছে, ডেভিড প্রথম রাউন্ডে চান্স পায়নি, ডেভিডের মন খারাপ। ডেভিড ডেভিড সেন্টার টেবিলে বসে গেছে, বলেছে আমি এখানেই বসে খাবো। ডেভিড বলছে আমি সব থেকে বেশি খাবো, তাই জন্য লুকিয়ে খাবে সবার থেকে, কেউ তোমারটাতে লোভ দেবে না। আমার মা তুমি এলে এক কোটিটা বেশি নেয়, দেখে নিয়েছে না কি কি। হ্যাঁ বৃষ্টি এলো তো তাই জন্য মুখে একটু ফোটা দিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমার বৌদি আর এটা হচ্ছে দাদা, দেখেই মনে হয় বৌদিকে ভীষণ খাটাচ্ছে দাদা। হচ্ছে দেখো একজন হচ্ছে দুর্ভিক্ষ আর একজন হচ্ছে দুর্ভিক্ষের কারণ, এদের অবস্থা হচ্ছে এরকম, বাট দে আর মেড ফর ইচ আদার। দেখ কত ভাও খাইয়ে দিলাম, দেখলি, দেখ দেখ সবাই খাওয়া দাওয়া শুরু, কেউ আর ওয়েট করতে পারছে না, একজনকে তো দেওয়া হয়। শান খা, ও মা দিতে দিতে শানের অর্ধেক খাওয়া হয়ে গেছে, আবার শানেরটা রিফিল করতে হবে। কেমন হয়েছে রিভিউ, বিরিয়ানি রিভিউ? ধরো আমি একটু কাছে, ডেভিড আচ্ছা স্যার বলবে, আমার দাদা কিছু বলতে চায়। অবশ্যই ভাতগুলো কোথায় ওখানে, চালগুলো ভাই কিরকম
ফাটাফাটি। আরে এখনো চিকেন আছে, তোরা সব তো শুধুই খেয়ে ফেললি। এটা হচ্ছে পাত্র মাংসের সব ছেলেরা, দেখলেই বোঝা যায়। আমরা টেবিলে জায়গা পাইনি, আমাদের আর কষ্ট হয়ে গেল, তাই জন্য আমরা এখানে বসে গেছি। মা পার্টি দিয়েছো? না তখন দাঁড়িয়ে গিয়া দিয়ে পেছনে লেগে যাচ্ছে। হঠাৎ প্ল্যান হয়েছে যে সবাই আজকে এখানে থেকেই যাব, তাই জন্য এখন ডেভিড আর স্যার গাড়ি ঢোকাতে যাচ্ছে গ্যারেজে। ওদের আর ইচ্ছা করছে না, মা গেছে কুকুরদেরকে খাবার দিতে। এর নাম হচ্ছে লালি, মা নাম দিয়েছে লালি। লালিকে রোজ খেতে দেয় মা। আর ওটা হচ্ছে আমাদের নতুন গ্যারেজ, যেখানে ডেভিড আর স্যার বাইক রাখে আপাতত। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে একসাথে একদম ঝটলা পাকিয়ে গল্প টল্প করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক আর কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো।